Borola Kai. Agbor hai se Good Night Neem Coil. Neem andar to machchar bahar. Nihar Jasmine. Amul the taste of India. Indica Easy Hair Color. Vivel Soap. Kiss Miss Relatalo. DBS XL 100. Airtel. India's first open network. Big Bazaar. Aru Datsun. Ready go. Pride East Entertainment's presence. যখন তো মামা যাওতে কই গেছি ইবার বলে দাদা গেলি মামা আতুর গাওর পেরে আপি সাবো দাদারও কইনা না পায় ভাইরাল ফিবার হওয়ান হয়েছে হয় না দাদা এটু বস্তু ইয়াতে কই ফাট লুকে থং ব বস্তুটো ভালে থাকবো কায়ো গম না পাবো নগেন দোকানি সুকুর অপারেশন করবা নেপালক গেছি লগত পিতিকো নিছি পাঁচ দিন নাহে এফলে বাহাত আছে একই না পারা তাতে নতুন হায়ে দিমা বেছি গলির কাষত মুঠ ফালো আছে মায়ে আপনার নিবা পঠেছি কি কোয়া হে হে গুরি আপনার কথা এটা কম বয়া নাপো আপনার অনাদারতকে তাক আর বেলেগ দারু নালগে সি পেয়ের মরমত স্বর্গ পোহান পাইছি আপনার একশো বিঘা মাটি থাকার গরমতে মরম চরম সব পারি গেছি কাম বন না থাকিলে এনে ঘর বহি থাকিলে এই ভাইরাল ফিভারটো হয় ধুনিয়া মরম লগা কেঁচু এটা জন্ম পালে কাম বন বাড়িব দায়িত্ব বাড়িব মনবিলাকো ভাল হব তেতিয়া এই বেমারবিলাক নিজে নিজে নোহোৱা হয় পেহী কি হৈছা তই আহিব নালগিছিল নাকি এনকে আহি আহি মায়া লৈ গৈছা আঘাত পালো না আজি মায়ে আহি মোক কিমান শুনে গেছি জানা না অ পেহী মায়ের হৈ মনে তোমাক ক্ষমা খুজছো দা মাইহঁতৰ ভয় হৈছি মোক বিয়া পাতবা নেদে মাই হাতে মই একে থাকাটোৱে বিচাৰে ও তুমি মোক বিয়াখান পাতি দিবা অলপ বুলি জানি মাইহঁতৰ খং উঠছি কথা গেলা বুজাই দিবা পাৰবা লাগছিল মোর তো এই ভাব মনত নাই যে মই তোক মায়ের বুকর পরা কারি আনিম পেহি হাজার হক মাই জন্ম দিছি না মায়ের কারণে এই জগৎখান দেখা পাইছো হাজার রাক্ষম করলিও মাই পিতিক মই একো কব পারবার নাই তো দরে গুণ চলি পাইও মায় পিতি কিয় এনে করে মো স্বভাব বয়া হা পেহি বহুত দুঃখী বহুত দুঃখ কাম কৰছো মই বহুত বহুত অপমান পাইছি মাই পিতি হতে মোর কারণে এটা কাম করবি মই তো হাক নেদু কিন্তু তুই মত্তাকে আহা পাতলে দিবি আজি মায়ে আইছি কালি পিতে আহি মোক গালি পাৰি যাব তাতকে তুই নাইবি কে কহা তোমার তাকে নাহাকে মই থাকবা নুরুহা পেহি পারবি যা মায়ে পিতে বিশ্রামতে করবি ও পেহি তোমাকো মই মাইর দরে ভাবা মরণ নহ কন্দ বাইছা মোক না কান্দা ইটা মোৰ অহা নাই দখা হব নাকি এখন কি কেনে কেৰপাক তই বিয়াখান পাতি দিবা খোজা কাৰণে কেৰপাৰ মাকে আহি তোক যেনকে গালা গালি কৈছি সুনীতাৰ মাকে আহিও মোক গালা গালি কৰিব নাকি কৰবাও পাৰে একো ডাঙৰ কথা নহয় বৰ ধৰ্ম সংকটত পৰিলোৱে সুনীতাই আহি আমে আমেকে মাতি মোক গতাই মায়া লৈ গৈছি ইতাহিৰ থেন্দুৰখিনি লৰ কাৰণে চোতালখান খুজলি কেংকে নেদাওঁ বুলি কওঁ মই মোৰতো সেইটোৱে সমস্যা কেৰপাক চোতালখান নেদো বুলি মই ক'বা নৰো বৌ তাকেটোৱে এটা কাম কৰিম দে যোনে যি নক তই কেৰপাক আৰু মই সুনীতাক বিয়া হবাৰ কাৰণে চোতালখান খুজলি নেদাওঁ বুলি নকওঁ দে ব তামোলা নৰ ও পেহি চকালি বলে কেরপাদার মাকে আপনা গালি পাড়ি গেছি তুই কো শুনলি হে আমার এখেতে কইছি হাও হি আগতে আছিল মনটোত বড় আঘাত পাইছো যা কি পাওয়া বলি কলাক আঘাত পাইছোয়ে মনটো বড় বুয়া লাগছি হে মই আমার এখেতো কইছোয়ে কি কইছা মই আঘাত পাওয়ার কথা আপনি আঘাতে পাক বা দুইয়াতে পাক আপনা যে ভাইরাল ফিভার হব হেতু কিন্তু খাতাং হয়েছি না পেহি কি হব বলি কলি হনাই হেগলা মোর নলিও হব হে ভাইরাল ফিভার অলি সদাই থাকবো বাও কাপনে ও সুনিতা বাবা
আজি ইতাই তুমি কেরপা বিন্দুর মাকক লাগাল ধরবা নাকি? আগতে কেরপা দাক লাগাল ধরিম, লাগাল ধরি সুধিম। আজি হঠাৎ কেনকে মাকর মরামে আগ্রি ধরলাক? ইমান দিনে চলি কত আছে কি খাসি খবান নাই, আজি কেনকে হেনাতে আগ্রি ধরলাক? এখান গোটাই অশান্তির বাহা হব। অশান্তি করবাইতো আছো, হবাই লাগবো, অশান্তি হবাই লাগবো। আমার ঘরত যেনকে মাই পিতি বাই ভিনী মামা মামি সবরে অশান্তি হয়েছি, কেরপাতার ঘরতো হেঙ্কে অশান্তি হবা লাগব। ও চিন্তা বাই, মোক আকো কথাতে হাক নেদবি, কিবা যদি বুঝাবা খুঁজা হাক দিবা খুঁজা সিধা ঘরক যা। আজি মই যিকোনো প্রকারে আপনার মায়েরেক লগ ধরিম। কিয়া কথা আছে, বহু কথা, আজিয়ে সুধিম মই। বাপা আরে হেগলা একেবারে কাইজার বাহা হব, ও পেহিস্ত তোলর পেরে পেহি মোক বিয়া পাতি দিব বলে শুনি মাই পিতি গরম হয়ে আছে, এটা জ্বলা জুই ঘিউ ঢালার দরকার নাই। নাধলে তো ঘিউ, তই মনে মনে থাক, আজি লাগাল ধরবা নালগে দা বাই। তোক মই কসু না, মোক আকো কথা থাক নেদবি দে, কিবা যদি বুঝাবা খুঁজা হাক দিবা খুঁজা সিধা ঘরক যা। সুনিতা ঠান্ডা হওয়া, তুমি জকজককে উঠলি, গোটা অশান্তি হব। হবা লাগা অশান্তি হবার বাকি নাই, আমার ঘরত অশান্তি হয়েছি, আমি এত অশান্তি হয়েছি, মোর অশান্তি হয়েছি, পেহির অশান্তি হয়েছি, ইটা আপনার আর আপনার ঘরখানক শান্তি থাকবে দে নহব, সব অশান্তি হবা লাগব। পাগলা হয়েছা নাকি তুমি? পাগলা আছো তো, সদায় পাগলা উঠু মই, আপনি থানাক জগম পালি পাগলা উঠু, মানুহ ঘা মারি দিয়া শুনা পালি পাগলা উঠু, মদ খাই গাহরি বকাত পরা দি কম্বাই পড়ি থাকা শুনলি পাগলা উঠু, কাটিম মারিম ধমকি শুনলি পাগলা উঠু, মই সদায় পাগলা উঠু। জয়া আহ। চিন্তাত পড়লোয়ে, বস্তুটো কি করু না থানাত গতে দিব, মোরবা আইসা থানাত গতে দি বয়া হব, বহুত বয়া হব। কলি হল কাইবা কাস্টমারে রিক্সা দেই থৈ গেছে, থানার মানে ইমান সহজতে কথা গিলা এখন মানি লব, নানান মানে নানানটা কথা হুদি হুদি পাগলা করব, বারে বারে থানার পরা মাটি থাকব। হলি মই কো কামটো করক কিয়ে কইবা, খালাটা দলি মারি দিয়া হক, চিন্তাই মই থাকব। নরা একবার ভাবছিল কইভা পুতি থং, হেতু বয়া হব, চেংরা যদি আহি অল কইভা বিশ্রি পাকে ধবা লাগবো, ঘর তো রাখবা নরা, পুলিশে জানলি মরবা লাগবো। তে এথেন করব কি, পেহি খন্ধে নকরে, পেহির ঘরতে লুকে ধবা লাগবো। কালি দেখুন থম বলি গেছিল, সুবিধাই না পলু এ, কিবা কারণত যদি পেহিক পুলিশে ধরে? পেহিক ফাঁসবা নেদুর, দরকার হলি মই নিজে গা পাতি লম, হাফিজ ইমান গাদ্দান নহয়, কথা হল অসুবিধাত পড়ছো কারণেহে, যা মোক এথেন কিবা খাবা দি, মস্ত ভোক লাগছে। রব আপনার মায়েরেও জানবা লাগে, সরু বৈরাগ বিছনার এটা চুকত বহি কান্দি থাকা বিদরাপি নহয়। আজি তুমি তোমার মান সম্মান হেক করবা আইছো, কি রাগত আইছো হেনকে? পেহি আপনাক নিজের বেতার দরে মরম করে, পেহিক গালি দিয়া শুনি মই জ্বলি আছো, পুতাক বুড়া হল, নিজেও নিজের পুতাকর বিয়াখান পাতি নেদে, আর কোনবাই পাতি দিবা খুঁজলেও সহ্য নকরে, এনকে হলি কেনকে হব? মই সুধিম আপনার জীবনটুক লো মায়েরে পিতিরে এতে কি ভাবছি? মই জিখার কথা কবলে উলাইছো। কি কইছি এ? ও তুমি, তুমি আকো কিয় আহিলা? বয়া পাইছি নাকি? সদায় সদায় আহিলে ভাল নালাগে। সুতিয়া দা, ও নহয় বন্ধু দা, চাহে বন্ধু দা কেনাই ব্যবহার করে মই কারণে? হয় হয়, তুমি বলেহে বন্ধুত্ব বজায় রাখিছা, নহলে ইমান দিনে গাখীর ফটা দি বন্ধুত্ব ফাটি গলে, মানে বাঁ ফলা দি বন্ধুত্বর এনাজরিডাল ফাটি গলে। বন্ধুক বুঝাব কথা গেলা, বন্ধুর মরমতে আহ, এনাই কু ব্যবহার করবা নালগে হই না? হয় পাখন্দই, চৰিক 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 বলে মই কি ডাল কৰিলো, সদায় সদায় বন্ধু ঘৰলে নাহে আৰু, তাকেহে ক'লো। সদায় আহিব ইয়ালে, যিকোনো মুহূৰ্তত জয়া ইয়ালে আহিব, তোৰ বন্ধু, কাপোৰ ধুই দিয়ে, ৰান্ধি বাঢ়ি খুৱাই দিয়া তোৰ প্ৰিয় বান্ধৱী, তাতে আকৌ তোক শিক্ষকৰ চাকৰি দিছে, সেইগিলা নুবুজে। আজি অৱশ্যে বন্ধুত্বকে আহোঁ বুলি অহা নাই, চুনিতা বা একুৰা জুই হৈ আছি, তাইক কণ্ট্ৰল কৰিব আহি গেলো। চুনিতা আউট অফ কণ্ট্ৰল, কি কোৱা, কি হৈছে সুনিতা? কেৰপা ভিন্দুৰ মাকে যি পেহিক গালি পাৰি কাইজা কৰিছি, বিয়াৰ কাৰণে চোতালখান দিবা হাক দিছি, সেগলা কথা ভোলা দাদাই ফোনত কৈ দিছি, তাকে শুনি সুনিতা বাই জ্বলি গেছি। অ কেছ দেখোন ডাঙৰে, ভগৱানেহে জানে দেই বিয়াখনৰ কি হয়।
ইমান মহাসমৰৰ মাজত বিয়া কিন্তু সম্ভৱ নহয়। সুনিতা ক'ত আছে? কুঁৱাৰ পাৰত কেৰপা পিণ্ডক বাজে আছে হং পাওঁ। মই মুঠতে আজি আপোনাৰ মাইৰেক লাগাল ধৰাটো খাটাং। মূৰত দুখ হৈছে নেকি তোমাৰ? আপনাক নিজৰ বেটাৰ দৰে মৰম কৰে, পেহীক গালি দিয়া শুনি মই জ্বলি আছো। পুতাক বুঢ়া হল, নিজেও নিজৰ পুতাকৰ বিয়াখন পাতি নেদে আৰু কোনোবাই পাতি দিবা খুজিলেও সহ্য নকৰে। এনকে হলি কেনকে হব? মই সুধিম আপনাৰ জীৱনটোক লৈ মাইৰে পিতৃ হাতে কি ভাবছি। আপনি মোক দম দিছিল, তোমাৰ কাৰণে মই মৰিবও পাৰো মাৰিবও পাৰো তোমাক। কত গালিটা দম? ময়ো কলো মই হাত গাঁতৰ পানী তোলা কলহ নহয়। আপনি মোক এৰি যাব নোৱাৰিব? দম দিছ নাকি? দিছো, একশ বাদ দিম, নিজেও মৰিম আৰু এন্দুৰ মৰা বিষ লগতে আছে। এক মিনিট নালগে মৰি যাওঁতে। হাও কিয়া খিলি? পেহীতাকে আছিলো, পেহী দেখোন ঘৰত নাই, কোক বা গেল? এ ৰবা ৰবা, এৱাই চেনেল পেহী নে কিয়া? পেহী পেহীয়ে চকুত দেখি গৈছে। আপনি যাওক এথেন, আপনার দেরিও নাই, থানাত গালি খাবো দেখো। একদিন মোর ফিল্ডতে ডিউটি দে, হাতে হাতে পিস্তল বন্দুক লই জেহাদি নামছি। হ্যাঁ কিয়া পিস্তলের নামুনি ভয় খেলা দেখুন। পিস্তল? অ পিস্তল, যার হাতত পিস্তল সিয়ে জেহাদি, জেহাদি কার হাত নাই। ও খিলি আপনি এখন যাব কিয়া? আমার এখেতে এই দেখা পালি মোক কাটব, এতে আপনার লগত এঙ্গে মুখ খুঁজা দেখা দেখা পালি আমার এখেতে জেহাদি হব, আপনাকও কাটব। হেই হাফিজ বড় সন্দেহবাদী। হ্যাঁ কিবাকে বুদ্ধি করে খেদলি দে। ও খেদলু মোৰ সন্দেহ হলে মোৰ লগত থকা পিষ্টলটোৰ কথা কিবা গমে পাইছে নেকি? বুদেশ্বৰ, মই হাউতকে চকৰ পৰা আহোগে ৰ। কি কলা? মই কনা হে বন্ধু, ইতে চুটিয়াদে হেংকে নকৈছিল, তাকে শুনি মই আহি গেলো। তুমি অনবৰতে সেইবোৰকে মন কৰি থাকা ন? বন্ধুক নাওমান সময় লাগাল নাপৰি থাকিব নোৱাৰো, আপনি বিয়া করলি মই কেনকে থাকিম? তোমাক মই এশবার কৈছো, হাজারবার কৈছো, লাখবার কৈছো, এই বিয়া নামৰ চেপ্টাৰটো মোৰ জীৱনৰ কিতাপৰ পৰা ফালি পেলাই দিছো। আপোনাৰ জীৱনৰ কিতাপত বিয়া নাম আছিল? কি বিয়া নামে? হি বগুখাই আহিছে দম্বৰু বজাইছে শহুৰৰ পদূলিত কন্যা ভিক্ষা মাগিছে। মই সেই বিয়া নামৰ কথা কোৱা নাই হে। তেনাহলি ধৰি লোৱা জীৱনটো এখন কিতাপ, মই সেই কিতাপখনৰ পৰা বিয়াৰ চেপ্টাৰৰ পৃষ্ঠাকেইটা ফালি পেলাইছোঁ। ইয়ে এনাই সুন্দৰ কিতাপখন নষ্ট কৰি ফেলছি, কিতাপৰ পৃষ্ঠাও কোম্পাইছিলে বদমাছ চলি কিছুমানে, নতুন কিতাপৰ পেৰে নকল কৰিব গেলি পৃষ্ঠা চিৰে। আপনি জীৱনৰ কিতাপৰ পৰা পৃষ্ঠা চেৰি ফেলছি, খাই ফেলছি গোটেই কিতাপখনে খাই ফেলছি দক। যি হৈছে হৈছে, মুঠতে মোৰ জীৱনৰ কিতাপত বিয়াৰ বিষয়ৰ পৃষ্ঠা নাই। মোৰ অলি আছে, সদ্যহতে মই সেইটো চেপ্টাৰে পঢ়ি আছোঁ। মোৰ বিয়া হৈ গেল দক, আপোনাক লগ নাপকে মই কেনকে থাকিম? এ লগ কিয় নাপাম? বিয়াৰ পিছত মোৰ দৰাটোই আপোনাক লাগাল ধৰিবা কিয় দিব? এ ভাবিলি গোটে মাথা চাথা গৰম হৈ যায়। মাথা গৰম কৰি লাভ নাই না, মোৰ সেইটো চেপ্টাৰ ফালি দিওঁ। নালাগে, তুমি কিয় দিবা? এটা কাম কৰোঁ দক, মোৰ জীৱনৰ কিতাপখনৰ পৰা
বিয়া চেপ্টারটো ফটোষ্টেট করে আপনার জীবনের কিতাবখন লগে দাও দাও আর চেপ্টারটো দো একালগে পড়ু। আপনার কিবা হেগলা আছে নাকি? নাজানো নয়। নিজতো নাজনে যদি পরতো চিন্তা করে কি লাভ? একদিন নিজতো যাই চাইব। আগতে মোর সেইবোর প্রবলেম নাছিল, তোমাক লগ পোৱাৰ পিছত হৈছে যদি কব নোৱাৰো। মোক লগ পাবলে নহয় মানে বন্ধুত্ব কৰিবলৈ আহি মাজে মাজে তুমি যিমানহে টেনচন দিয়া বিপি হাই হৈ যায়। দু বিয়া হৈ লওঁ দক, বিপি নৰ্মেল কৰি দিম। মহাসমৰ চলি আছে, তাক ইফালে ইফালে বাহে বাহে ঘূৰি আছ। কি হৈছে? সুনিতা আহিছে কেৰপাৰৰ লগত কিবা কথাত মহাসমৰ। আজিও কেৰপা কুকুৰে দম দিছি, ধমকি দি প্ৰেম আদায় কৰে সি। হে নহয় নহয় অ, আজি কেচটো আকৌ ওলোতা। কি গলি? আজি কেচটো ওলোতা। তই কোৱাৰ দৰে কেৰপা আজি কুকুৰৰ লেখীয়া হৈ আছে। মেকুৰীৰ লেখীয়া হৈ থকা বুলি ক'লেও ভুল নহ'ব। সুনিতাই ধমকিৰ পিছত ধমকি দি আছে, কেৰপাই মেকুৰীৰ লেখীয়াকে নীৰৱে আছে। আজো অত ঘূৰিলি যে, ক'লৈ যাওঁ? পেইটাতে নামান জিৰাম। অ' কেৰপা কুকুৰক সুনিতাই দিব লগাখিনি দিয়ক। তয়ো বৰ টেঙৰ অ' কুৰ্ম, সাতটা শিয়ালমৰিৰ তোৰ জন্ম। বল বল বল। মোক হাক নিদব, হাক দি লাভ নাই। মই এতিয়া আপোনালোকৰ ঘৰত যাম, খাটাং যাম। ধেত তেৰিকা, তুমি অলপমান শান্ত হচোন। এতিয়া তুমি আমাৰ ঘৰত গেলি যাই কি কৰিবা? মায়েৰ লগত কথা পাতিম, পিতেৰেৰ লগত কথা পাতিম। মোৰ মাই পিতি, তোমাৰ কি হবে? ইতা একো নহয়ে, বিয়াখান হলি সৌৰ হাও হব। তেতিয়াও কি মায়েৰে পিতেৰে বুলি কবা নাকি? নকওঁ, তেতিয়া বুঢ়া বুঢ়ী বুলি ক'ম। মুঠতে আজি মই নিজে যাই কথা পাতাটো ফাইনেল। কি কথা পাতবা তুমি? ক'ম পুতেৰে মোক বিয়া কৰবা নাপলি কাটি ফেলাম বুলি কৈছি। ইতা দেখোন তুমি মোক কলাহে কোৱাৰ পাৰত, সেইটোও ক'ম। মুঠতে কম যে আপনাৰ মোৰ বিয়াটো ফাইনেল। আপনাৰ মাক পিতাক হিচাপে চটলৰূপে বিয়া পাতি মোক লৈ যাওক, আৰু নাপাতে যদিও আমাৰ বিয়া হ'ব। কথা হ'ল পেহী চটলৰূপে হ'ব, পেহীক যাতে দম দিবা নাহে। তুমি সেইটো কথাক লৈ কিয় ইমান গৰম হৈ আছ? ঠাইক পাৰে কথা, এহ নিজৰ পুতাকক কাম কৰা মানুহটোতকৈও কমকৈ গুৰুত্ব দিব, মৰম বোলা বস্তুটো নকৰিব। কোনোবাই নাওমান মৰম কৰিলেও জ্বলিব, সেনকে নচলিব নহয়। পেহীকে বয়াকে ক'ব তুমি তাৰমানে যুদ্ধ কৰাৰ কাৰণে এটা চেলু চাই আছা হয়নে? আছোতো, কি হ'ল ইতা? জ্বলি আছো মই, আকলাই নজলো, দহটাক লগত লৈ জ্বলিম। মোৰ নামো সুনিতা। ঠাণ্ডা হোৱাচোন তুমি। ঠাণ্ডা হলি হবান নহয়, যি কৰোঁ যি কওঁ, গৰমে গৰমে কৰিম, গৰমে গৰমে কম। কবা দা বহাচোন তুমি। নবহো, জ্বলক মোক খতটো দেখুৱাই দিব। বহা তুমি। নবহো, যাওঁ। যাবা দা বহা, কথাগিলা নাওমান ঠাণ্ডা ব্ৰেণ্ডেদি চিন্তা কৰিছ? আকৌ ঠাণ্ডা হবান নাই, বহা তুমি। অজয়া, সুনিতাৰ খুব খং উঠিছে, তুমি ইয়াৰ পৰা ওলাই যোৱা না। কি কৰিম মই তাকে যাই? ওলাই গৈ বান্ধৱীক ঠাণ্ডা কৰাগৈ আকৌ। ধেই, তাই মোৰ বান্ধৱী নহয়হে। সুনিতা বাই মোৰ কিয় বান্ধৱী হ'ব? তাই মোৰ বাইদেউহে। একেই কথা, যোৱা বাইৰাকে ঠাণ্ডা কৰাগৈ। আপোনাৰো যে কথা গেলা, কেতিয়াবা আপুনি কথাই উৎকা কথা গেলা কৈ। কি কি কিহে? গুলিশ বাঘক কোনোবাই ঠাণ্ডা কৰিব পাৰে? সুনিতা বাই এতিয়া গুলিশ বাঘিনীয়া নৈ আছে, তাইক ঠাণ্ডা কৰিব গেলি একেচৰে কাণ মূৰ গৰম কৰি পথেৰাটো খাটাং। সুনিতা ইমান খং নে? সুনিতা বাইৰ খং আপোনালোকে দেখিছি গত, দেখিলিহে গম পাব অ মস্ত খং তাই। বেয়া কথা হ'ল নহয়, কেতিয়াবাৰ পৰা হাই ভল্টেজ খং উঠি আছে। এনেকৈ খং উঠি থাকিলে হাই প্ৰেছাৰ থকা মানুহ হ'লে দেখোন দিগদাৰে হ'ব। সুনিতা বাই হাই প্ৰেছাৰ নাই দিয়ক, হাই প্ৰেছাৰ হোৱা বয়স নাই। এটা কথা কিন্তু দেই, আজিকালি যিহে দিনকাল পৰিছে, হাই বিপি, চুগাৰ প্ৰব্লেম, কাৰ কি আছে কি নাই একো ক'বই নোৱাৰি। আপোনাৰ কিবা হেগলা আছে নেকি? নাজানো নহয়। নিজতো নাজানে যদি পৰতো চিন্তা কৰি কি লাভ? একদিন নিজতো যাই চাইব। আগতে মোৰ সেইবোৰ প্ৰব্লেম নাছিল, তোমাক লগ পোৱাৰ পিছত হৈছে যদি ক'ব নোৱাৰো। মোক লগ পাবলে নহয় মানে বন্ধুত্ব কৰিবলৈ আহি মাজে মাজে তুমি যিমানহে টেনচন দিয়া বিপি হাই হৈ যায়। দু বিয়া হৈ লওঁ দক, বিপি নৰ্মেল কৰি দিম। তুমিয়ে কৈছো এওঁ বেয়া কাম কৰিছে না ভাল কাম কৰিছে? এওঁ আমাৰ মাইৰ লগত কাজিয়া কৰিব যাব হৈছে, এইটো বেয়া কাম হৈছে না? বয়া নাপো, আপনার মায়েরে গোটায় বাগুরাক তেল খাওয়া দক, পেহীর মনত এমন দুঃখ দিছি। আমার এখেতে কইছি নয়
ওহেনাই বা গুড়াকাল খাওয়াতে সুনিতার দরে আপিয়ে ঠান্ডা করবে পারব। ঠিক কথা কইছ বৌ, মিল হাত। বড়লা কাই আগবঢ়ালে গুড নাইট নিম কয়েল, নিম আন্ডার টো মচ্ছর বাহার, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, ভিভেল সোপ, কিসমিস পেলেটেলো, টিভিএস এক্সেল 100, এয়ারটেল, ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, বিগ বাজার আর টাটসু, রেডি গো। মা, দেউতা, ভাই, ভনী, বন্ধু, প্রেম আর কত পান খাই আছো মা? কার বাবে মই কেবল রেখা।